वांशस्तनूभिः दशेमा देवमितयदायुः स्वस्ति नामिन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो हरिष्ठनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ हंसहंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। ॐ असतो मा सन्तमया तमसो मा ज्योतिष्ठमया दृष्टो मा अमृतं मया आविराविर्मयेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्वमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम् वन्दे गुरुपरम्पराम्। पूजनीय महाराज के अमान ओम नमो नारायण नमो नमो जनय। उपस्थित भक्तवृंद हृदय अवस्थित परमात्मा के अत्यंत भक्तिपूर्वक अभेद भावे नमस्कार नमस्कार नमस्कार। आज के हमारे आलोच्य विषय भगवान शंकराचार्य विरचित विख्यात प्रकरण ग्रंथ विवेक चूड़ामणि। ग्रंथ प्रारम्भे भगवान गुरु वंदना करछेन। सर्व वेदांत सिद्धांत गोचरम तमगोचरम गोविंदम परमानंदम सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। गुरु वंदनार परे भगवान खूब गुरुत्वपूर्ण किछु विषय बोलेछेन जे तीनटि जिनिस खुबी दुर्लभ सेटी होच्छे मनुष्य जीवन मोक्षोत्तम मुक्ति लाभेर इच्छा एवं महापुरुष संशयः अर्थात महापुरुषेर कृपा तार सान्निध्य तार अनुकम्पा लाभ अनेक पुण्येर फले देवतादेर कृपाय ईश्वरेर कृपाय एइगुलो पावा जाए। तो एइगुलो सब पावार परे आमादेर कर्तव्य कि आमादेर कर्तव्य होच्छे ज्ञानीर काछे गुरुर काछे जावा तार काछे गिये ज्ञान प्रार्थना करा। এই প্রসঙ্গে উনি গুরু কীরকম হবেন এবং শিষ্যেরও কী কী কোয়ালিটি থাকবে এইগুলো বলেছেন। গুরু কীরকম হবেন? গুরু হবেন ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ, অর্থাৎ শ্রুতি বিষয়ে যিনি জ্ঞানবান আর যিনি ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মেতেই যার নিষ্ঠা, ব্রহ্মকে কেন্দ্র করেই যার জীবন, ব্রহ্মেতেই যে সর্বদা স্থিত, সর্বদা যিনি ব্রহ্মকেই অনুভব করেন, সর্বত্র যিনি ব্রহ্মকেই দর্শন করেন জ্ঞান ও নেত্রে, এই রকম তিনি হচ্ছেন ব্রহ্মনিষ্ঠ। আর তিনি হচ্ছেন অব্রিজিন অকামহত, অর্থাৎ তিনি হচ্ছেন নিষ্পাপ নিষ্কলঙ্ক শুদ্ধ সত্য। আর তিনি নিষ্কাম, তার কোনো কামনা নেই, সমস্ত কামনা তার ব্রহ্মস্বরূপে স্থিত হয়ে ব্রহ্মকে উপলব্ধি করে বিনষ্ট হয়ে গেছে। তাই তিনি অকাম নিষ্কাম পূর্ণকাম আপ্তকাম। তো এইরকম যিনি গুরু তার কাছে গিয়ে বিনীতভাবে আর কি অহংকার ত্যাগ করে পরম বিনয় সহকারে, আর আমি কিছুই জানি না আত্মবিষয়ে আমি নিতান্ত অজ্ঞ, এইরকম মনোভাব নিয়ে তিনি গুরুর সমীপে আগমন করবেন। এবার শিষ্যেরও কোয়ালিটি থাকা দরকার, কারণ শুধু গুরু উপযুক্ত হলেই হবে না, শিষ্যকেও উপযুক্ত হতে হবে, তবেই কিন্তু সেই জ্ঞানটি যথার্থ ফলপ্রসূ হবে। শিষ্যের কী কী গুণ থাকা দরকার? সেটি হচ্ছে সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে। সাধন চতুষ্টয় কী কী? প্রথম হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক,
এই যে জগৎ সংসারে মাত্র দুটি বস্তু রয়েছে, নিত্য এবং অনিত্য। এই দুটোর মধ্যে ভেদ জ্ঞান, পৃথকীকরণ, দুটোকে আলাদা করা, এইটি হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক। তারপরে ইহামুত্র ফলভোগ বিরাগ, অর্থাৎ এই জগতের যত ভোগসুখ আছে এই জগতের ভোগসুখে বৈরাগ্য, এই জগৎ থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত ব্রহ্মের পদবী, সেটি হচ্ছে লোকের মধ্যে সবচেয়ে হায়েস্ট স্টেট, সেইটিও চাই না, সেটির প্রতিও যিনি বৈরাগ্যবান। কেন চান না? কারণ এগুলো সবই অনিত্য বস্তু, এগুলো সবই ক্ষণস্থায়ী, এগুলো সবই পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল বস্তু থেকে কিন্তু কখনো আমরা অপরিবর্তনশীল যে আনন্দ, চিরস্থায়ী আনন্দ পেতে পারি না। আমরা সন্ধান করছি চিরস্থায়ী সুখ শান্তি আনন্দের, সেটি কোথায় পাওয়া যাবে? চিরস্থায়ী বস্তুতে পাওয়া যাবে, সেটি কখনো ক্ষণস্থায়ী বস্তু থেকে পাওয়া যেতে পারে না, তাই না? সেই জন্য এই জগতের যত ভোগ সুখ সবই হচ্ছে ক্ষণস্থায়ী, সবই হচ্ছে অনিত্য। তাই এইগুলোতে তিনি বৈরাগ্যবান, এগুলো তার অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা হয়ে তিনি উপলব্ধি করেছেন যে এইগুলো সবই পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী, এগুলো সবই দুঃখদায়ী শেষ পর্যন্ত। সুতরাং এইগুলোর প্রতি বৈরাগ্য, তাহলে এটা হচ্ছে ইহামুত্র ফলভোগ বিরাগ। তারপরে হচ্ছে সমদমাদি স্বর্গ সম্পত্তি, সম দম তিতিক্ষা উপরতি শ্রদ্ধা সমাধান। এই যে ছটি সম্পত্তি, সম্পত্তি অর্থাৎ বাইরের কোনো সম্পদ নয়, অন্তরের সম্পদ। এই ছয়টি সম্পত্তিযুক্ত এবং সর্বশেষ হচ্ছে মোক্ষোত্তম, অর্থাৎ মুক্তি লাভের ইচ্ছা, যিনি মোক্ষাকাঙ্ক্ষী, যিনি মুক্তি লাভ করতে চান, যিনি জ্ঞান লাভ করতে চান, মুক্তি লাভ করতে চান, আর যিনি এই সংসার যে সমুদ্র, সংসারের যে জন্ম মরণ চক্র, তার থেকে যিনি বেরিয়ে যেতে চান। কারণ এই চক্রের মধ্যে থাকা মানেই হচ্ছে বারবার জন্মগ্রহণ করা, বারবার এই জন্ম মরণ চক্রে আবর্তিত হওয়া, আর সেটি হচ্ছে দুঃখদায়ী। তাই যারা এই চক্র থেকে বেরিয়ে যেতে চান, অর্থাৎ মুক্তি লাভ করতে চান, মুমুক্ষুত্তম তাদেরকে বলা হয়। এই চারটে হচ্ছে শিষ্যের গুণ। এখন অনেকের মনে হতে পারে যে ও বাবা, এত তো আমার মধ্যে নেই, আমার মধ্যে এত গুণ নেই, তাহলে কি হবে, অথচ আমি মুক্তি লাভ করতে চাই, তাই তো? তার জন্য ভগবান আশ্বাস দিয়েছেন, যদি মুক্তি লাভের ইচ্ছা থাকে তাহলে কিন্তু অন্যান্য গুণগুলো এসে যাবে। গুরুর কৃপায়, গুরুর যে উপদিষ্ট সাধন প্রণালী, সেইটি সাধন করতে করতে ঈশ্বরের কাছে, গুরুর কাছে, ইষ্ট দেবতার কাছে প্রার্থনা জানাতে জানাতে এবং শুদ্ধ জীবন যাপন করতে করতে আমাদের কিন্তু বাকি যে গুণগুলো সেগুলো সব এসে যাবে। তারপরে ভগবান বলছেন যে এই যে জ্ঞান, এই জ্ঞানটি কিন্তু আমাকে নিজেকেই উপলব্ধি করতে হবে। অন্য কেউ জ্ঞান অর্জন করলে তার দ্বারা কিন্তু আমার মুক্তি হবে না, যিনি জ্ঞান অর্জন করেছেন তার মুক্তি হবে। এইটি তিনি, এই কথাটি তিনটি উপমার সাহায্যে ভগবান বুঝিয়েছেন। সেই তিনটি হচ্ছে যে প্রথম উনি বলেছেন যে যিনি পিতার ঋণ, পিতার যদি ঋণ থাকে সেইটি পুত্র সেই ঋণ মুক্ত করতে পারেন, পুত্র সেই অর্থ বা যা কিছু ঋণ আছে সেইটি তাকে প্রদান করে সেই ঋণ থেকে পিতাকে মুক্ত করতে পারেন। পিতা যদি স্বর্গেও চলে যান, তিনি যদি শরীরে নাও থাকেন, তাহলেও কিন্তু পুত্র সেই ঋণ থেকে পিতাকে মুক্তি দিতে পারে। আবার কিন্তু বন্ধন মুক্তির কর্তা কিন্তু নিজে ছাড়া অন্য কেউ নয়। পিতার ঋণ যেমন পুত্র মোচন করতে পারেন, এইরকম কিন্তু আত্মজ্ঞান লাভের ক্ষেত্রে নয়। আত্মজ্ঞান নিজেকেই লাভ করতে হবে, তবেই আমার মুক্তি হবে। আমাদের প্রত্যেকেরই, সকলকেই নিজে অনুভব করতে হবে। তাই
এই বন্ধন মুক্তির কর্তা কিন্তু নিজে, নিজে ছাড়া অন্য কেউ নয়। এটি একটি উপমার সাহায্যে ভগবান বুঝিয়েছেন। আর দ্বিতীয় উপমাটি বলেছেন যে মাথায় ভারী বোঝা প্রভৃতি থাকলে যে কষ্ট হয়, সেটা সেই বোঝাটা অপরে নামিয়ে দিতে পারে, অপরে নামাতে সাহায্য করতে পারে, তাতে কিন্তু সেই কষ্টটা দূর হতে পারে। অর্থাৎ যার মাথায় বোঝাটি আছে তার কষ্টটি দূর হতে পারে। কিন্তু যখন ক্ষুধা তৃষ্ণা এগুলো আসে, ক্ষুধা তৃষ্ণা আমরা অনুভব করি, তার থেকে যে কষ্ট হয় সেইটি কিন্তু অপর কেউ দূর করে দিতে পারে না। যার ক্ষুধা পেয়েছে তাকেই খাদ্য গ্রহণ করতে হবে, যার তৃষ্ণা পেয়েছে তাকেই পানীয় গ্রহণ করতে হবে, এবং নিজের ক্ষুধা তৃষ্ণা নিজেকেই মেটাতে হবে। এরপরে আজকে আরেকটি উপমার সাহায্যে ভগবান বোঝাচ্ছেন, সেটি কি বলছেন? 55 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে পথাম ঔষধ সেবা চ ক্রিয়তে এন রোগিণা আরোগ্য সিদ্ধিদৃষ্টাস্য নান্যানুষ্ঠিত কর্মণা। আপনারাও বলতে পারেন, পথাম ঔষধ সেবা চ, পথাম ঔষধ সেবা চ ক্রিয়তে এন রোগিণা, ক্রিয়তে এন রোগিণা আরোগ্য সিদ্ধিদৃষ্টাস্য, আরোগ্য সিদ্ধিদৃষ্টাস্য নান্যানুষ্ঠিত কর্মণা, নান্যানুষ্ঠিত কর্মণা। এন অর্থাৎ যে রোগী না, আচ্ছা যে রোগী প্রথম অর্থাৎ স্বাস্থ্যের অনুকূল আহার তাকে বলা হয় পথ্য, আর ঔষধ সেবা এবং ক্রিয়তে অর্থাৎ যে ঔষধ সেবা সেবন এবং স্বাস্থ্য অনুকূল পথ্য সেবা করেন, অস্য অর্থাৎ সেই রোগীর আরোগ্য সিদ্ধিহি অর্থাৎ রোগের আরোগ্য লাভ দৃষ্টা দেখা যায়। অন্যানুষ্ঠিত কর্মণা, অপরের কৃত কর্মের দ্বারা কিন্তু তা হয় না। অর্থাৎ যিনি রোগী, যার রোগ হয়েছে তাকে স্বয়ং ঔষধপথ্য গ্রহণ করতে হবে, তাহলেই তার রোগ সারবে। যদি তার হয়ে অপর কেউ পথ্য এবং ঔষধ সেবন করেন তাহলে কিন্তু রোগটি সারবে না। তাই যে রোগী ঔষধ সেবন এবং স্বাস্থ্যানুকূল আহারাদি করে তার রোগ আরোগ্য লাভ হয় দেখা যায়, আরোগ্য লাভ দেখা যায়। অপরের কর্মের দ্বারা রোগীর আরোগ্য লাভ হয় না। অন্য কেউ ঔষধপত্র দেখে নিল আপনার হয়ে আর আপনার সেরে যাবে, এরকম কিন্তু হয় না। এই যে আগে দুটি উদাহরণ দিয়েছেন, এটি আরেকটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। ভগবান বারবার আমাদের বোঝাচ্ছেন, একেবারে শিশুকে তার মাতা যেমন বারবার বোঝায় তাতে যেন মায়ের কোনো ক্লান্তি আসে না, সেই রকম ভগবান আমাদের বারবার বোঝাচ্ছেন, যাতে আমরা জ্ঞানের পথে, মুক্তির পথে এগিয়ে যেতে পারি। আমাদের যেন ঠিক ঠিক আন্ডারস্ট্যান্ডিং, যথার্থ জ্ঞানটা আমাদের মধ্যে হয়। যত অজ্ঞানতা আছে, রং আন্ডারস্ট্যান্ডিং আছে, সেইগুলো যেন দূর হয়, সেই জন্য বারবার বোঝাচ্ছেন। সেটি কি বোঝাচ্ছেন? যে আত্মজ্ঞান নিজেকেই লাভ করতে হয়, আত্মজ্ঞান অন্য কেউ লাভ করলে আমার কিন্তু সেই জ্ঞানটি হবে না, অন্য কেউ সেটা করে দিতে পারে না। আমার হয়ে অন্য কেউ জ্ঞান লাভ করলো তাতে আমার জ্ঞান হয়ে গেল, এরকম কিন্তু হবে না। বলছেন প্রথম ঔষধ সেবা চ ক্রিয়তে এন রোগিণা আরোগ্য সিদ্ধি দৃষ্টা আস্য। যে রোগী
ঔষধ সেবন ও পথ্য গ্রহণ করে তারই আরোগ্য লাভ হতে দেখা যায়। ন অন্য অনুষ্ঠিত কর্মণা, এই কাজগুলি অপর কেউ করলে কিন্তু তা হয় না। তার হয়ে অন্য কেউ ঔষধ খেলে ও পথ্য করলে তার কিন্তু রোগ সারে না। যার অসুখ হয়েছে তাকেই ঔষধ খেতে হবে, তাকেই পথ্য গ্রহণ করতে হবে। তেমনি জ্ঞান হলেই কি হবে, সমস্ত অজ্ঞান দূরে চলে যাবে। কিন্তু অন্য আর একজনের জ্ঞান হলো আর আমার অজ্ঞান চলে যাবে, তা কিন্তু হবে না। অন্য আরেকজনের জ্ঞান হলে আমার অজ্ঞানই থাকবে, আর যখন আমার জ্ঞান লাভ হবে সেটাই তখন আমার জ্ঞান হবে, সেইটি হবে আমার নিজস্ব জ্ঞান। ওইটি যে অন্যে যে জ্ঞান লাভ করেছে বা অন্যের মুক্তি লাভ হয়েছে সেটি তার জন্য, সেটি আমার নয়। সেই জ্ঞানটি আমরা শুনতে পারি, শুনলে অবশ্যই তার ফল আছে, সেটি আমাদের শোনা উচিত, শুনলে উপকার হয়, শুনলে আমরা অনেক কিছু জানতে পারি, সেই জন্য শোনা অবশ্য করণীয়। কিন্তু সেই শোনাটা কেন, কারণ সেই জ্ঞানটি আমার নিজের জ্ঞানে পরিণত করবার জন্য, আমার নিজের উপলব্ধি করবার জন্য। তাই যেইটি আমার জ্ঞান সেটি হচ্ছে, যেটা আমার নিজের উপলব্ধ সত্য সেটি হচ্ছে আমার নিজস্ব জ্ঞান। ভব ব্যাধিতে আমি ভুগছি, তাই না? ভব ব্যাধি, এই যে ভব সংসারে যে ব্যাধি যার জন্য আমরা এই সংসার চক্রে বারবার আবর্তিত হচ্ছি, সেটা আমি তো ভুগছি। তাই স্বরূপ জ্ঞান না হলে আমার রোগ ও মুক্তি হবে না। আমাদের যে নিজের স্বরূপ, আত্মস্বরূপ, তার জ্ঞান না হলে কিন্তু রোগ ও মুক্তি থেকে কোনো সম্ভাবনা নেই, আর আমাকেই তার জন্য চেষ্টা করতে হবে। কারণ বন্ধনে আমি নিজেই পড়েছি নিজের অজ্ঞানতার কারণে, তাই সেই বন্ধনটা আমাকেই খুলতে হবে, বন্ধনটা আমাকেই দূর করতে হবে। অন্য কারোর স্বরূপ জ্ঞান হলে আমার অজ্ঞান কাটবে না। যেমন একজন ঔষধ সেবন করলো আর অন্যের রোগ সেরে গেল, এরকম কিন্তু হবে না। তাই অন্য জ্ঞান, অন্য কারোর স্বরূপ জ্ঞান হলে কিন্তু সেটি তার জ্ঞান হলো, সেটি তার নিজস্ব জ্ঞান, আর সেই জ্ঞানটি যখন আমার অনুভবে আসবে সেইটি হবে আমার জ্ঞান। আর যখন আমার জ্ঞান হবে তখনই আমার সমস্ত অজ্ঞান নাশ হবে, আর তখনই কিন্তু আমার মুক্তি হবে। এরপরে